বলতে পারেন নি তো এবার ওয়ান শট ওকে দিতে হবে বেশি লম্বা মানা যাবে না কি বলবে একটা কিছু বলবে একদম শোনো একটা একটা পয়সা যেমন হেড এবং টেল ছাড়া পয়সাটা বাজারে চলে না ঠিক তেমনি মানে একটা ছেলের জীবনে গার্লফ্রেন্ড আর বউ এই দুটো মিলিয়ে কিন্তু একটা ছেলের জীবন তৈরি হয় পরিপূর্ণ তাহলে এটা 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 কি ভাইও এগ্রি করছে ভাইও কি এই মেরে চলছে এর বউ পালিয়ে গেছে ঠিক আছে ভাইয়ের তো কোনো খারাপ কেউ নেই ভাইয়ের কোন বৌদিকে বেশি পছন্দ ভাইয়ের শুধু ভাইদাকেই পছন্দ এমনি বৌদিদেরও খুবই পছন্দ শান্ত করে কেন আরে ভাই তুমি ঢুকে যাচ্ছ ফ্রেমে একটু এটে দাঁড়াও দারুণ সেলিব্রেশন চলছে 300 এপিসোড আকাশ কুসুম কমপ্লিট করলো এবং আমি যেটা সব কারণ এই মুহূর্তে টেলিভিশন যেরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে দাঁড়িয়ে আছে বিভিন্ন প্ল্যাটফর্মস এন্টারটেনমেন্টের কোনো অভাব নেই 15 সেকেন্ডসের এন্টারটেনমেন্ট 30 সেকেন্ডসের এন্টারটেনমেন্ট শর্ট এন্টারটেনমেন্টস সেই বাজারে দাঁড়িয়ে 300 এপিসোড কমপ্লিট করা কিন্তু ইটসেলফ একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং আপনারা এত দিন ধরে এত ভালোবাসা দিয়েছেন গল্পের প্রত্যেকটা পরতে পরতে যেখানে যেখানে চেঞ্জেস এসেছে সেই প্রত্যেকটা চেঞ্জেসকে আপনারা স্বাগত জানিয়েছেন এই মুহূর্তে গল্পের একটা দারুণ টার্নিং পয়েন্ট এসেছে যেখানে রক্তিমের কিন্তু মেমোরি মানে মেমোরি লস হয়েছে মানে কি বলে বাংলায় এটাকে কি বলবে স্মৃতিশক্তি লোপ পেয়েছে এবং সে তার এখন কারেন্ট বউকে ভুলে গেছে কিন্তু পুরনো প্রেমিকাকে মনে আছে এরা সাংঘাতিক সিচুয়েশন প্রত্যেকটা পুরুষের মনোভাব আমাদের সিরিয়াল থেকে প্রকাশ পেয়েছে এই সিরিয়াল বলতে হবে যে বলে পহলা প্যার তাই এখানে একেবারে ডেফিনেটলি এটাই প্রমাণিত হচ্ছে যে প্রথম ভালোবাসা কিন্তু ভোলা যায় না এবং রক্তিমের প্রথম ভালোবাসা এবার রক্তিম মানে ছেলেরা আর নেভার শিয়ার অ্যাবাউট হোয়াট দে আর ডুইং আর কি মানে সবসময় মহিলাদের ব্যাপারে দুই নৌকায় পাশ দিয়ে চলার চেষ্টা করে এবং এখানে রক্তিমও তাই করছে পুরোটা সে শিওর নয় যে মানে সে এই ঋতুজাই তার প্রথম ভালোবাসা ছিল কিনা এবং তার কথা মনে আছে কিন্তু নিজের বউয়ের কথা কিন্তু মনে নেই কিন্তু অন দি আদার হ্যান্ডে দেখা যাচ্ছে যে সেই বউ কিন্তু মানে সেই এক্স গার্লফ্রেন্ড কিন্তু অ্যাকচুয়ালি একটা নেগেটিভ পার্সন যে মানসিকভাবে চায় যে রক্তিমকে যাতে সে কব্জা করতে পারে এবং পুরোটাই মিথ্যার উপরে বেস করে তার তার পুরো অ্যাপ্রোচটাই দেববর্মন বাড়িতে এবং সেখানে গালি কীভাবে রক্তিমকে বাঁচাবে এই ঋতুজার হাত থেকে এই কাশমাকাশ এই যুদ্ধটাই কিন্তু হচ্ছে অল অ্যাবাউট আকাশ কুসুম এই মুহূর্তে তাই আর আমি বলবো গালিকে কিছু কথা বলতে একদমই তাই আজকে আমাদের কেটে গেল তোমার কি মানে তোমার কি এক্সপেরিয়েন্স বা তুমি তুমি কিভাবে আমি তো প্রথম থেকে বলতো আমি আমি খুব ভয়ে ছিলাম যে মানে পারবো কি না মানে একটু নার্ভাস ছিলাম কিন্তু এখন তো আমার রাজা রাজা ফিল হচ্ছে 300 এপিসোড হয়ে গেছে না সম্রাট মুখার্জির পাশে মানে এরকম কিছু হয়নি একটু ভয়ে ছিলাম কিন্তু এখন উনি আমাকে ভয় পায় এখন আর আমি ভয় পাই না 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 আজকে 300 এপিসোড আমাদের হয়েছে আর এই সাফল্য শুধু আমাদের এই কজন আর্টিস্টের নয় আমাদের পুরো টিমের আমাদের হেয়ার মেকআপ আমাদের ডিরেক্টোরিয়াল টিম আমাদের লাইটের ডিপার্টমেন্ট
আমাদের সাউন্ড ডিপার্টমেন্ট সবার সাফল্য এটা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা খুব ভালোবাসা দিয়েছেন এই 300 এপিসোড ধরে, আপনারা এইভাবেই বাঁচবেন এবং টিমটা আরও বড়ো আমি বলবো। এর মধ্যে সান বাংলা রয়েছে, অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট রয়েছে, সানিদা সিংহাদি, এভরিবডি, এন্টায়ার টিম, ডিরেক্টরিয়াল টিম, শুটিং টিম, এডিটিং টিম, এভরিথিং, এটা পুরোপুরি একটা জয়েন্ট এফার্ট। এবং আমি বলবো যে থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য, এবং এইভাবেই যাতে সাপোর্ট করতে থাকুন। এবং মানে ইট হ্যাজ বিন আ ভেরি বিগ সাপোর্ট ফ্রম দ্য প্রোডাকশন হাউস। মানে এই সিরিয়ালটা আপনারা যদি খুব ইন্ট্রিকেটলি দেখেন, খুব ছোটো ছোটো সিনস থাকে, মানে যেটা এখনের আমার মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দ্যাট ইজ দ্য অর্ডার অফ দ্য ডে। কারণ এখন যেহেতু এন্টারটেনমেন্ট খুব শর্ট হয়ে গেছে, কোনো সিনই খুব লম্বা হলে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করে না। তো সেই জায়গা থেকে আমরা এই সিরিয়ালটা মাঝে মধ্যে করতে গিয়ে আমাদের ফিল হয় যে উই আর ডুইং আ ফিল্ম, কারণ ভেরি সিনেম্যাটিক, মানে সেই মানে যে গল্পের যে আকারটাও আছে ভীষণ সিনেম্যাটিক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইটস আ রোলার কোস্টার রাইড ফর দ্য প্রোডাকশন হাউস অলসো, কারণ ইটস এক্সপেন্সিভ অ্যাফেয়ার, মানে যথেষ্ট খরচা সাপেক্ষ হয়ে যায় যে ছোটো ছোটো সিনস, বিভিন্ন লোকেশনস, যাতে মানুষ এন্টারটেইনড হয়, প্রত্যেকটা সিনে আলাদা করে এন্টারটেইনড হয়। এবং তার জন্যই কিন্তু এই টিআরপির মাস তুলে যে এক বছর ধরে হাওয়া লেগেছে, এটা বিকজ অফ দ্যাট। সব কিছুরই ভালোর ফল সবসময় ভালো হয়, ভালো চেষ্টা, ভালো প্রচেষ্টা, এগুলোর ফল সবসময় ভালো হয়। আর এত পজিটিভ আমরা টিম পুরো সবাই আর কি, আমরা এসে সবাই এত মজা করে সিন করি, সবকিছু কাজ করি, খাওয়া দাওয়া সব শুটিং করি, মাঝে মধ্যে শুটিং করি, আমরা সবসময় মজা পাই, আমাদের ডিরেক্টর এভরিওয়ান, সো আমরা সবাই মজা করে কাজ করি, তো সেটা প্রকাশ পায়। আমাদের দুই ডিরেক্টর যে শুরু করেছিল প্রজেক্ট সায়ন, এখন এখন হাতে আছে এই কান্ডারি হচ্ছে লক্ষণ, আরেকটা কেক কাটা বাকি আছে, কিন্তু আরেকটা কেক কাটা বাকি আছে আমার মনে হয়, দ্যাট শুড বি ডান এনিটাইম বাই দ্য প্রোডিউসার এন্ড দ্য ডিরেক্টর। যে শুরু করেছিল প্রজেক্ট সায়ন, এখন এখন হাতে আছে এই কান্ডারি হচ্ছে লক্ষণ, আরেকটা কেক কাটা বাকি আছে, কিন্তু আরেকটা কেক কাটা বাকি আছে আমার মনে হয়, দ্যাট শুড বি ডান এনিটাইম বাই দ্য এই দুই স্তম্ভ ছাড়া কিন্তু যে কোনো প্রজেক্ট একেবারে কি বলবো মানে ইউজলেস আর কি। হ্যাঁ প্লিজ স্নিগ্ধাদি বা সানিদা সবাই এই হাত দিয়ে ধরলাম, সবাই হাতে হাতে ধরো, একটু 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 ফেসটা এদিকে করো, নিভাইনি এই চারজন, এই চারজন হ্যাঁ একটু একটু সবাই একটু সামনে প্রথমে দাঁড়াও, হ্যাঁ একটু এদিকে, কথা হাত থেকে স্ক্রিপ্ট, ওরে বাবা একটু এদিকে ডালি প্লিজ, একটু একটু ক্লোজ দাও চারজনে, আরে বাবা ফটো ডালি, একটু ফটো আপটা হয়ে যাক তারপরে ডাক, হ্যাঁ একটু ক্লোজ দাও চারজনে, একটু একটু চারজনে ক্লোজ ক্লোজ, এদিকে ডালি, এদিকে এদিকে ফ্রন্ট
নিজেই খেয়ে নাও, এটা বের হবে খাও, আমার শাড়ি খাও, কখন হয় বল, সন্ধে 7:30 সোম থেকে রবি কেমন একটা শুনি, খাওয়া সব সময় ভালোই হয়, রিতো যার একটু মিষ্টি খাওয়া দরকার, তাহলে যদি মিষ্টি হয়। আচ্ছা, এই দুই সতীনকে নিয়ে তো সংসার বেশ ভালোই চলছে, তাহলে তুমিও কি চাইছো এরকম দুই সতীন থাকবে? এরকম মিলেমিশে থাকতে পারে, খারাপ নয়, কিন্তু দুজনেই একে অপরকে মনে মনে সহ্য করতে পারে না, এটা হচ্ছে আসল কথা। দুটো মেয়ে কখনো বন্ধু হতে পারে, এটা সম্ভব কখনো? আর দুই সতীন যদি আসে দুজন বন্ধু, তুমি কি ভাইকেও একই ভাবে ট্রেন করছো? আচ্ছা, তুমি কি মেয়েদের মেকআপ রুমে গিয়ে আড্ডা দাও এই দুই সতীনের পাশের সঙ্গে বসিয়ে? মেয়েরা আমার মেকআপ রুমে আসে, কি এই মিথ্যা কথা বলে, মানে আরে এমন অবস্থা, আমরা নেক্সট সিজনে আমি তো সেম ড্রেস পরে চলে যাই, চেঞ্জ করতে পারি না তো। ও মানে এরকম গ্লিউড ব্যাপারটা থেকে মেকআপ রুমের আড্ডা টপিক। আচ্ছা, এইটা আমাদের মেকআপ রুমে এসে ডিসটারব করতে থাকে সারাক্ষণ ধরে। এই যে তুমি বলে দিলে আমার, এই যে তুমি, আচ্ছা সম্রাট দা তো বলে উঠতে পারলো না কোন দুই হিরোইনের মধ্যে, দুই হিরোইনের মধ্যে এক কাকে তো কাকে বেশি পছন্দ, বলতে পারেনি তো, এবার ওয়ান শট ওকে দিতে হবে, বেশি লম্বা হয়ে যাবে না। একটা পয়সা যেমন হেড এবং টেল ছাড়া অসম্পূর্ণ, পয়সাটা বাজারে চলে না, ঠিক তেমনই মানে একটা ছেলের জীবনে গার্লফ্রেন্ড আর বউ এই দুটো মিলিয়ে কিন্তু একটা ছেলের জীবন তৈরি। তাহলে এটা 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 কি ভাইও এগ্রি করছে? ভাইয়ের কোন বউ দিকে বেশি পছন্দ? ভাইয়ের শুধু ভাইটাকেই পছন্দ, এমনি বৌদিদেরও খুবই পছন্দ। আমাদের জন্য একটা একটা সেলফ অ্যাসেসমেন্টের টাইম, আমরা নিজেরা খুব খুশি এবং প্রত্যেকটা মুহূর্তকে আমরা এনজয় করছি। যে কোনো প্রজেক্টে যদি ক্লিক করে এর থেকে আনন্দের বিষয় কিছু হয় না, এবং যখন এই প্রজেক্টটা শুরু হয়েছিল আমরা সবাই আমরা আমাদের ফিঙ্গার্স ক্রস করে রেখেছিলাম যে যাতে সব কিছু ঠিকঠাক যায়, এবং 300 episode কমপ্লিট হয়েছে। এটা প্রোডাকশন হাউসের জন্য, চ্যানেলের জন্য, এবং এত কলা কৌশলী যারা কাজ করছে এখানে, সবার জন্য এটা একটা সুসংবাদ। থ্যাংক ইউ সো মাচ।